আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি বিষয়টি হল আমাদের দেশের যারা গায়দে মুকাল আলেম রয়েছেন তারা প্রায় সময় এ কথা বলে থাকেন যে আমরা শুধু কোরআন এবং সহি হাদিস অনুসরণ করব কোরআন এবং সহি হাদিসে যেটা আছে সেটাই আমরা মানব আমরা কোনো জাল জয়ফ হাদিস অনুসরণ করব না জাল জয়ফ হাদিসের থেকে আমরা কখনো দরিল দিব না যেটা সহি হাদিসে আছে সেটাই আমরা অনুসরণ করব সেই সাথে তারা হানাফি আলেমদের উপরে এই অভিযোগ করে থাকেন যে তারা তাদের মাঝহাবের পক্ষে তারা তাদের মাঝহাবি গোরামি তাদের মধ্যে এত বেশি যে তারা সহি হাদিস থাকতে শুধু মাঝহাবি গোরামের কারণে তারা সহি হাদিস অনুসরণ করে না বরং তাদের মাঝহবের পক্ষে জাল জয়ফ হাদিস যা পায় সেটাই তারা অনুসরণ করে সহি হাদিসে যেটা আছে তারা অনুসরণ করে না তো তাদের এই সমস্ত কথার কারণে আমাদের অনেক ভাইদের মধ্যে এই ধারণা সৃষ্টি হয়েছে যে কমপক্ষে যারা গায়রে মোকাল্লিদ আলেম আহলে হাদিস আলেম রয়েছেন তারা শুধু কোরআন এবং সহি হাদিসে যেটা আছে সেটাই অনুসরণ করে তাদের মধ্যে মাঝহাবি গোরামি নেই তারা যেটা কোরআন এবং সহি হাদিসে আছে সেটাই অনুসরণ করে মাঝহাবি গোরামি তাদের মধ্যে নেই এবং তারা তাদের বক্তব্যের মধ্যে যা কিছু বলে কিংবা তাদের বইপত্রে যা কিছু লেখে সব সহি হাদিস থেকেই বলে সব সহি হাদিস থেকেই লিখে কিন্তু আমি বলতে চাই যে যারা এই সমস্ত ধারণা করে থাকেন তাদের এই ধারণাটা ভুল কারণ আমরা এরকম অসংখ্য উদাহরণ পেয়েছি যে আমাদের গাইরে মোকাল্লিদা আলেমরা আমাদের দেশের বড় বড় আহলে হাদিস আলেমরা তারাও প্রচণ্ডতমভাবে মাঝহাবি গোড়ামের শিকার তারা যখন তাদের মাঝহাবের সপক্ষে কোনো হাদিস পায় চাই সেই হাদিস সহি হোক বা জাইফ হোক বা জাল হোক তারা কোনো পরোয়া করেন না তারা শুধু তাদের মাঝাবের পক্ষে তাদের মতের সপক্ষে দলিল হয় বলে তারা সেই হাদিস মানুষের সামনে বলেন এবং তাদের বইপত্রে এই ধরনের হাদিস প্রচুর পরিমাণে নিয়ে আসেন কিন্তু যেহেতু তাদের স্লোগান কোরআন এবং সই হাদিস তারা মুখে কথায় কথায় একই কথা বারবার বলতে থাকে এবং সই হাদিস তো আমাদের গাইরে মোকাল্লির সাধারণ বন্ধুদের ধারণা যা আমাদের শায়খরা অন্তত পক্ষে যা বলে সই হাদিস বলে তাদের বইপত্রে যা কিছু লেখে সই হাদিস থেকে লিখে কোনো জাল জয়ীফ হাদিস তারা নিয়ে আসে না কিন্তু বাস্তব কথা হলো আমরা তাদের বইপত্র পড়ে দেখেছি তারা তাদের মাঝহবের স্বপক্ষে যদি কোনো হাদিস পায় চাই সেটা জাল হোক জাইফ হোক তার অবলীলায় সেই হাদিস নিয়ে আসেন এবং সেই হাদিস দিয়ে দলিল পেশ করে থাকেন এখন আমরা যেহেতু আমাদের দেশে গায়রা মুকালেদা আলেমদের সংখ্যা অনেক অনেকেই বই লিখেছেন বিভিন্ন বই পুস্তক লিখেছেন তন্মধ্যে থেকে আমি একটি বই আজকে বাছাই করেছি এই বই থেকে আমি দেখাবো যে আমাদের দেশের গাইরা মুখাল্লিদ আলেমরাও তাদের মাঝহবের স্বপক্ষে কোনো দলিল পেলে কোনো হাদিস পেলে চাই সেটা জয়ফ হোক জাল হোক তারা সেই হাদিস থেকে নির্ধিতায় দলিল পেশ করতে থাকেন এরকম কয়েকটি উদাহরণ আজকে আমি দেখাবো তো তাদের বিভিন্ন বইপত্র থেকে আজকে আমি যে বইটি নির্বাচন করেছি সেটা হলো আমাদের দেশের একজন বিশিষ্ট গায়রা মুকাল্লিদ আলেম ইস আলোচক মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারের প্রিন্সিপাল শেখ শহীদুল্লাহ খান মাদানি ওনার এই বই মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা এই বইটি থেকে আজকে আমি ইনশাল্লাহ দেখাব যে এই বইয়ের মধ্যে উনি একাধিক জায়গায় উনি দোয়াইফ বরং কখনো কখনো জাল হাদিস দিয়েও উনি দলিল পেশ করেছেন শুধু সেই মাসালাটি তার মতের সপক্ষে তার মাঝহামের সপক্ষে হওয়ার কারণে তিনি তার একটি জাল হাদিস জয়ফ হাদিস কিন্তু তার মাঝাবের স্বপক্ষে তো তিনি বিনা দ্বিধায় তার এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন অথচ শহীদুল্লাহান মাদিনী সাহেব তার এই বইয়ের দ্বিতীয় সংস্করণের ভূমিকার মধ্যে একুশ নম্বর পৃষ্ঠে উনি লিখেছেন বিশেষ করে দলিল প্রমাণের নির্ভুলতা ও বিশুদ্ধতা যাচাইয়ে কোনো কসুর করিনি সুতরাং আমরা বলতে পারি যে বইটি পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে রচিত হয়েছে কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয় অতএব সহৃদয় পাঠক সমাজের সুপরামর্শ থাকলে পরবর্তী মূর্জনে তা মূল্যায়ন করা হবে ইনশা আল্লাহ তো এখানে শহীদুল্লাহ খান মাদিনী সাহেব বলেছেন যে দলিল প্রমাণ বিশুদ্ধ কি বিশুদ্ধ না এই বিষয়টি যাচাইয়ের ক্ষেত্রে তিনি কোনো কসুর করেননি এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন অনেকটা যে বইটি কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে রচিত হয়েছে এরপর অবশ্য উনি বলেছেন মানুষ ভুলের ঊর্ধ্ব নয় আমরা বলি হ্যাঁ অবশ্যই মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তো যদি তিনি ভুলবশত এটা করে থাকেন আমরা এখন যে পর্যালোচনাগুলো পেশ করব তাহলে তার প্রতি অনুরোধ থাকবে তিনি যেন তার এই ভুলগুলো শুধরিয়ে নেন আর যদি তিনি জেনে শুনে করে থাকেন বা শুধু তার মাঝধাবের স্বপক্ষে বলে কোনো তাহকিক না করে দলিল হিসাবে নিয়ে এসে থাকেন তাহলে তার প্রতি অনুরোধ থাকবে তিনি যেন হানাফি আলেমদের প্রতি কথায় কথায় জয়িফ আদিস মাঝহাবি গোরামির কারণে তারা জয়িফ আদিস অনুসরণ করে এই জাতীয় অভিযোগ থেকে তিনি যেন বিরত থাকেন তো এখন আমরা এক এক করে ইনশাল্লাহ তার বইয়ের কয়েকটি জায়গা আমরা দেখাবো আল্লাহ তারা তৌফিক দান করুন <applause> كتاب الله دستوري وخير الخلق أسوتنا